রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত জলগামী শুধু সুপ্ত সন্তান শিবরে রক্তমানা জননী নিজ অবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে তাকে ভরসা দেবে কে শুনবে সেই জাগরণের অভয়বাণী ওঠো তোমার অস্ত্র চল বাংলার সাত কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে মরণের অভিযান আপনারাই দেখুন আমার প্রধান সেনাপতি কাটরিনা কাইফের মতো জিরো সমস্ত দায়ভার কি আমার উপর এসে বর্তায় মহারাজা মহারাজা একটা একটা দুঃসংবাদ আছে মহারাজা আবার কি দুঃসংবাদ মহারাজীকে শত্রুপক্ষ তুলে নিয়ে গেছে মহারাজা তুমি কি সত্যি বলছো হ্যাঁ আর বহুত সত্যি বলছি দেখি মহারাজা আপনি হাসছেন আরে আপদ তো ঘাট থেকে নামছে ওইটাকে দিয়ে ঘর সাজানো ছাড়া আর কোনো কাজেই আসবে না মহারাজা কিন্তু মহারাজা আপনার এই বিশাল সাম্রাজ্যের কি হবে মহারাজা আমি আবার লোক লস্কর জোগাড় করব ওই সেনাপতিকে ওই রাজ্যের রাজাকে হারিয়ে আমি বুঝিয়ে দেব আমার সেই হুঙ্কার এখনো তুমি যায়নি মহারাজা সেটার জন্য তো অনেক অর্থ করি তার কারণ সৈন্য লস্করের দরকার সেটা আমি আমার অর্থ করি দিয়ে আবার আমি লোক লস্কর সৈন্য সামন্ত জোগাড় করব এবং ওই রাজ্যকে আমার নিজের অধিকারে নিয়ে আসব এই নে টাকা সৈন্য সমস্ত মহারাজা মুড়ি মুড়ি
মহারাজ আর আমি খাবো মুড়ি তাহলে মহারাজ তাহলে কি করবো মহারাজ ওই মুড়ি পানিতে ভিজে নিয়ে আয় ভুলে গিয়েছিলাম রাজ্য হারিয়ে সংসার হারিয়ে আমি পেরেশান সব ভুলে গিয়েছিলাম আরে আরে আমার দোস্তের ছেলে শাহজাদা মাসুমের বিয়ে আজকে আমরা তো সেই রাজ্যে এসে গেছি তাই নাকি মার ওই যে দেখ পর্তুগিজ তালগোল দেখা যাচ্ছে তার পাশে পুষ্করিণী হ্যাঁ আমি চিনতে পেরেছি তাহলে কি খেয়ে নাও মহারাজ আমার বন্ধুর সাহায্য নিয়ে প্রয়োজনে আবার সে রাজ্যে হামলে করবো চল।